ফাংশন দিয়ে দিলাম, এরপরে হলো আপনার এখান থেকে প্লাস করে দিলাম। জাস্ট এটা আমি কেন বলছিলাম, মানে অলরেডি কিন্তু দেখেন এটা কাজ শুরু হয়ে গেছে, 5 সেকেন্ডের মতন হয়েছে, 6-7, এই দেখেন, এই দেখেন কত সুন্দর ধোয়া উঠতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার দোকানে কি কি পাওয়া যায়? আমার দোকানে সব ধরনের আইটেম পাওয়া যায়, মানে ইলেকট্রিক চুলা থেকে শুরু করে রাইস কুকার, ব্লেন্ডার, আয়রন, এই ধরনের ক্যাটেল, সবকিছু পাওয়া যায়। তো আজকে আমাদেরকে কি দেখাবেন? আজকে দেখাবো একটা খুবই ভালো একটা গ্যাজেট, যেটা ইন্ডাকশন চুলা। চলুন তাহলে দেখি। জি অবশ্যই। আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসি, এটা শুধু ইন্ডাকশন না, এটা ম্যাজিক চুলা হবে। তো ম্যাজিক কি? ম্যাজিক কিন্তু জাদু না। আমি এখানে আজকে একটা কাজ করে দেখাবো যে এটা অল্প সময় কিভাবে দ্রুত কাজ হয়। তবে এটা আগে ব্র্যান্ড সম্বন্ধে ধারণা দিব। আজকে যে মানে দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি, সেটা হবে হলো মিয়াকো ব্র্যান্ডের মধ্যে, মিয়াকোর একটা মডেল হবে এটা, আর মিয়াকোর মধ্যে হবে এটা। তো দুইটা মডেল এটা শো রেখে দিয়েছি, আর এটা হলো এটা করা আছে। এটার মানে কাজ একই, জাস্ট এই প্যানেলটা চেঞ্জ হবে আর কালারটা চেঞ্জ, মানে এটা যে প্যানেলটা বলতে বোঝাইছি আমি, এখানে যে টাচের ফাংশনটা হয় সেটার মডেলটা চেঞ্জ হবে। এছাড়া এটার কাজ যা আছে, মানে এটার আমরা কাজ করতে যে সুবিধা পাবো, অ্যাকুরেট সেম কাজ হবে। তবে এটার মানে সুবিধা আর অসুবিধা আমি বলি, মানে ইন্ডাকশনে হলো আপনার বিলটা খুবই কম আসবে, আর হলো দেখা যায় মানে শুধু স্টিল হাঁড়ি দিয়ে ব্যবহার করতে হবে, মানে স্টিল ছাড়া কিন্তু এটা চলবে না। তো স্টিল দিলে লাভটা কি হবে, এটা দেখা যায় আপনারা যদি ভাত রান্না করেন, সেক্ষেত্রে 1 কেজি চাল যদি রান্না করেন, 15 থেকে 17 মিনিটে খুব চালটা সুন্দর রান্না হয়ে যাবে, মানে আরো কম হইতে পারে, আমি একটু বেশি বললাম। তো মাংস রান্না করলে এরকমই, আপনারা খুব কম সময় রান্না করতে পারবেন। তো এটা সুবিধা একটাই, মানে খুব দ্রুত রান্না, বিল কম আসবে, গরম কম হবে, প্লাস রান্নাটা দ্রুত হবে। তো এটা যেটা আমি বলছিলাম ম্যাজিক, তো ম্যাজিকটা আসলে কিন্তু জাদু না। আমি এখানে মানে পানিটা খুব কম সময় দ্রুত গরম করে দেখা দিব, প্লাস এই কাগজটা থাকবে এখানে, এই কাগজটা রেখে আমি এটা গরম করব, বাট কাগজটা পড়বে না। আচ্ছা, ওকে। তো আমি এটা একটু প্র্যাকটিক্যাল চালায় দেখাই। ওকে, তো তার আগে আমি এটার একটু কোয়ালিটি দেখাই, কারণ কোয়ালিটি দেখানোর দরকার আছে। এটা এটার কোয়ালিটি হবে যে এরকম, ভিউয়ার্স আপনারা একটু ফলো করেন, এখানে টাচ প্যানেল হবে যেটা, এখানে ফাংশন থাকবে, টাইম সেট করতে পারবেন, ভোল্টেজ লো হাফ যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন, তারপরে এখানে হলো আপ দিয়ে বাড়াতে পারবেন, ডাউন দিয়ে কমাতে পারবেন, অন অফ, আর এখানে ফাংশন গুলো ইন্ডিকেটর করতে পারবেন কোনটা কি কত মানে ওয়াট পর্যন্ত কাউন্ট হবে। তো এটা সর্বোচ্চ ওয়াট হচ্ছে 2200 ওয়াট, সর্বনিম্ন ওয়াট হলো আপনারা কাউন্ট করতে পারবেন, দেখা যায় 300-400 ওয়াট এরকম আপনারা করে রান্না করতে পারবেন। তো নর্মালি ইন্ডাকশন সেটা বলে না যে কত ওয়াট দিয়ে রান্না করাটা বেটার হবে। তো আমি সাপোর্ট করব হলো মানে 1000 দিয়ে রান্না করলে বেটার, 1000 বা 1200 ওয়াট দিয়ে রান্না করাটা বেস্ট হবে। আর এই মাল্টিপ্যানটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে, এটা ফ্রি থাকবে, একটা ফ্রি। আর এটা আমি এবার তাহলে একটু চালিয়ে দেখে, তো আমি যেটা দেখাবো মানে যেটা বলছিলাম, মানে কাগজটা দিয়ে দেন আমি এটা কড়াইটা দিয়ে দিলাম, এরপর আমি এটার মধ্যে পানিটা দিয়ে দিব। এই যে পানিটা কিন্তু একদম ঠান্ডা, ভিউয়ার্স খেয়াল করেন। ওকে, পানিটা যে ঠান্ডা এটা প্রমাণের জন্য একটু খান পানিটা। অবশ্যই, যদিও দাঁড়ায় খাওয়া ঠিক না, তারপর আমি খেলাম। তো এখানে আমি ঢাকনাটা, ঢাকনা না, আমি ঢাকনা ছড়াই দিলাম। তো এখানে আমি অন করে দিলাম, ফাংশন দিয়ে দিলাম, এরপরে হলো আপনার এখান থেকে প্লাস করে দিলাম। জাস্ট এটা আমি কেন বলছিলাম, মানে অলরেডি কিন্তু দেখেন এটা কাজ শুরু হয়ে গেছে, 5 সেকেন্ডের মতন হয়েছে, 6-7, এই দেখেন, লক্ষ্য করেন আপনি, মানে দেখেন কত সুন্দর ধোয়া উঠতেছে। ওকে, এই যে দেখছেন অলরেডি ধোয়া উঠে শুরু করে দিয়েছে, কিন্তু এই যে পানিটা বলক এসে পড়ছে, দেখেন দেখেন, ওকে, একদম ধোয়া। তো এটা বুঝাইছিলাম যে আবার এটা আরেকটা সুবিধা আছে, অনেক সময় রিক্স থাকে না, রিক্স হবে না, এটা এটা আপনি যদি উঠায় ফেলেন এটা ওইখান থেকে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, অটোমেটিক্যালি অটো বন্ধ, জি, এটা কোনো ভয়ের কিছু নাই। আপনি যদি আবার দেন ঠিক ওইখান থেকে ও কাউন্ট করবে। আচ্ছা, ওকে, আমি আবার উঠায় ফেললাম, বন্ধ। তো এই যে যে ম্যাজিক বলছিলাম, আসলে এটা তো মানে জাস্ট বোঝানো হলো কেন জাদু না, আমি সেটা আবার বলি, এটা বোঝানো হয়েছে যে এটা অল্প সময় দ্রুত হিট হয়। কতক্ষণ হয়েছে, 10 সেকেন্ড হবে সর্বোচ্চ, দেখেন ধোয়া উঠতেছে। ওকে, এরপরে এটার যেটা আরেকটা সুবিধা পাচ্ছেন সেটা আমি বলে দিই, এটা নিচে একটা এক্সস্ট ফ্যান আছে, এই যে অল্প সময় দ্রুত হিট হইলো, তো এই হিটের কারণে তো প্রবলেমও হইতে পারে, তাই না?
তো এই হিটটা যাতে কোনো প্রবলেম না হয় নিচ থেকে এটা বের করে দিবেন আচ্ছা গরম হাওয়াটা এই যে এই জন্য এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে আচ্ছা আচ্ছা ওকে এই অ্যাডজাস্ট ফ্যানটা থাকলে কি হবে দেখা যায় এখান থেকে গরম বাতাসটা বের করে নিল আমি এটা অফ করে দিই আপনারা একটু খেয়াল করবেন ওকে বন্ধ হয়ে গেল ওকে এই যে বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো এটার আমি সেটাই বলছিলাম যে এটা সব দিক দিয়ে ভালো পাবেন কেন এটার কোনো সাইড এফেক্ট নেই কোনো রিস্ক থাকবে না মানে যেভাবে মনছে ভাতের মার পড়লো মানে ভাতের মার পড়ুক ডাল পড়ুক সবকিছু পড়ুক এটার মধ্যে কোনো প্রবলেম নেই আপনারা জাস্ট মুছে দিবেন তবে একটা কথা বলতে হবে মানে এটা ইউজের ক্ষেত্রে জাস্ট আপনারা রান্নার পরে এটা রেখে দিবেন মানে কোনো গরম পানি গরম থাকা অবস্থায় দেখা যায় আপনারা মানে ভিজানো একটা দিয়ে ওয়াশ করবেন না কারণ এটা দরকার নেই এটা রেখে দিলেন পরবর্তীতে ওয়াশ করে নিলেন এইভাবে যদি ব্যবহার করতে পারেন এটা 10-15 বছর কিছু হবে না 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 এগুলি আমি আবারও বলছি ইন্ডাকশন ইনফ্রারেড একই সিস্টেম এটা জাস্ট গরমটা কম হয়েছে যে আমি হাত দিয়েছি আর হয়তো এতক্ষণ ইনফ্রারেডটা হলে আমি হাত দিতে পারতাম না শুধু এটা মানে ফাটার একটা অপশনে হয় আমি যখন এটা ব্যবহার করলাম ব্যবহার করার পরে কি করি আমরা এটা জাস্ট একটা ভিজা ন্যাকড়া দিয়ে আমি পোছা দিই আসলে এটা ঠিক না এটা রেখে দিতে হবে আধা ঘন্টা 15 মিনিট রেখে দেওয়ার পর এটা যদি ঠান্ডা হয় তারপর আমি এটা সুন্দর করে পুছে নিব কি হয় ঠান্ডা দিয়ে ওয়াশটা করলে গরম অবস্থায় এটা টেম্পারটা চলে যায় তো একসময় আস্তে আস্তে এটা ফেটে যায় এটার জন্য আস্তে আস্তে টেম্পারটা কমে যায় যদি এইভাবে আয়ু থাকে 20 বছর ওভাবে হয়ে যাবে 2 বছর 25 কেজি দিতে পারবেন 25 কেজি জি তবে 25 কেজি না দেওয়াই ভালো না 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 কারণ 25 কেজি তো এটা দেয় না এটা রান্না করার সিস্টেম কি আপনি 2 কেজি 3 কেজি 5 কেজি করলেন ওই হিসাবে ইন্ডাকশন চুলাটা আর ইন্ডাকশন চুলা ইনফ্রারেড চুলা এগুলো বর্তমানে খুবই কাজের আইটেম কারণ গ্যাসের যে অবস্থা বর্তমান গ্রামে বলেন সব জায়গায় বর্তমানে ঢাকায় অনেক ধরনের গ্যাসের প্রবলেম হয় আর গ্রামে তো নাই বললেই চলে তো তখন এগুলো খুবই হেল্পফুল সিনা অনেক আবার রিক্সি মনে করে যে দেখা যায় কি যে সিলিন্ডারে বাস্টাস হয় কিনা সেই ক্ষেত্রে এটা আবার ব্যবহার করে না তো এটা কিন্তু ওই ধরনের কোনো প্রবলেম না এটা হাত দিয়ে খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন কোনো মানে শর্ট করবে না কোনো মানে ভয় নাই এটা আর কি ব্যবহার করাটা আর কি দামটা হলো বরাবরের মতো ডিসকাউন্ট কত আছে বাজারে আমি সেটা বলবো না ডিসকাউন্ট দিয়ে ওভারেটেড প্রাইস যেটা অবশ্যই ডিসকাউন্ট প্রাইস এটা দুইটা মডেল আমি আবার দেখাই দিই জাস্ট একই কাজ হবে প্যানেল আলাদা তো এগুলো অনেক সময় স্টক থাকে না তো আপাতত এই দুইটা মডেল স্টক আছে এই কালো কালার আর রেড কালার প্যানেলটা চেঞ্জ হবে দুইটারই একই দাম হবে এটা হলো 3050 টাকা এক দাম যেটা নেন আপনারা 3050 টাকা অনলি আচ্ছা জি আর দোনোটার সাথে একটা করে কড়াই ফ্রি দেওয়া থাকবে এই চুলা দিয়ে রান্না করতে গেলে আমি যদি বলি আল্লাহর দুনিয়া সব করা যাবে কারণ এটা একটা চুলা আর এখানে হাড়ি দিয়ে আমি মানে খাসি বলেন গরু বলেন মুরগি বলেন হ্যাঁ ফ্রাই বলেন তারপর চিংড়ি মাছের ভুনা বলেন যেটাই বলেন না কেন আপনারা মাছ থেকে মাংস সব ফ্রাই করতে পারবেন এ টু জেড ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি সব করা যাবে এটা এটা গ্যারান্টি ওয়ারেন্টি হলো 1 বছরের ভিতরে যদি ভিতরে সার্কিটে কোনো রকম প্রবলেম হয় সেই ক্ষেত্রে কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে আর 5 বছর হলো ওয়ারেন্টি ইনশাআল্লাহ অনেক সুবিধা রেখেছি তার আগে অবশ্যই যারা সরাসরি নিতে চান আমাদের শোরুমে এসে পড়বেন সরাসরি কারণ শোরুমে আসলে আপনারা দেখেও নিতে পারবেন দেন এটা কিন্তু ঘরে চাইলেও সেম প্রোডাক্ট আপনি এটা নিতে পারবেন কারণ এটা কোনো কপি হয় না 2 নম্বর হয় না আমি না বাংলাদেশের যেখান থেকে কিনলাম তবে যেটা বলছিলাম যারা সরাসরি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই যেটা কিনা ওভার এন্টারপ্রাইজ 458 নি সুপারমার্কেট পোস্ট অফিস গেট ঢাকা নিউ মার্কেট এখানে আসলে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন দেন যেটা বলছিলাম ঘরে বসে নিতে পারবেন যেটা পছন্দ হবে আমাদের জানাবেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার অ্যাভেলেবেল থাকবে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিলেন বা আমাদের কালার মডেল বললো হবে তো ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি রেখেছি এবং ঢাকার বাইরে রেখেছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তবে ঢাকার বাইরে যারা আছেন সামথিং কিছু বুকিং করবেন সেক্ষেত্রে আমরা কন্ডিশনের মাধ্যমে বুক দিয়ে দিব দেন বাদ বাকি টাকা দিয়ে আপনারা প্রোডাক্টটা তুলে নেবেন আচ্ছা জি আমার মোবাইল নাম্বারটা হলো 01637533566 এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটা অ্যাভেলেবেল জি ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু